নমস্কার স্টুডেন্টস তোমাদের আজকের বাংলা ক্লাসে আমি লেখক রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি গল্পের শেষ অংশটুকু পড়াবো বাকি অংশটুকু আমরা গত কয়েক দিনের ক্লাসে পড়িয়ে দিয়েছি আজকে আমরা শেষ অংশটুকু নিয়ে আলোচনা করব। এর আগে আমরা দেখেছি ফটিং নামে একটি বালক সে তার মামার বাড়িতে এসে কীরকম বঞ্চনা ঘৃণার শিকার হয়েছে তার মামির কাছে এছাড়াও সেই সব সেই সময় তার মন বারবার কেঁদে উঠেছে তার মায়ের কাছে ফিরে যাওয়ার জন্য সে তার মামার কাছে জানতেও চেয়েছে যে সে কবে মামার বাড়ি মায়ের মামির কাছে ফিরে যাবে মামা তাকে জানিয়েছে যে পুজোর ছুটির সময় সে মামির কাছে ফিরে যাবে সেই সময় ইতিমধ্যেই ফটিক অনুভব করে যে তার স্কুল থেকে একদিন বাড়ি ফিরে সে অনুভব করে যে তার জ্বর আসছে তখনই সে বুঝতে পেরে গেল যে যদি জ্বর আসে এমনিতেই মামি তাকে দুচক্ষের পড়ে দেখতে পারে না এর ওপর যদি তার কোনো রকম ব্যায়াম হয় তাহলে মামি তাকে অনাবশ্যক জ্বালাতনের স্বরূপ দেখবে এবং তার জন্য যে কীরকম কি অপেক্ষা করছে সেটা বুঝতে তার কোনো দেরি হলো না তারপরে কি বলেছে যে এ সেই জন্য সে একমাত্র তার এই অসুখের সময় এই তেরো চোদ্দো বছরের বালকের একমাত্র ঠাঁই বা সেবা হবে তার মায়ের কাছে সেই জন্য সে মায়ের কাছে যাবে বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে কিন্তু তারপরে পুলিশের চেষ্টায় সে যখন তার মামা পুলিশে খবর দেন মামা বিশ্বম্বরবাবু পুলিশে খবর দেন তাকে কোথাও খুঁজে না পেয়ে তারপর পুলিশের চেষ্টা তাকে বাড়ি ফিরে আসতে হয় তার মায়ের কাছে সে আর পৌঁছতে পারে না দুজন পুলিশের লোক গাড়ি হইতে ফটিককে ধরাধরি করিয়া নামাইয়া বিশ্বম্বরবাবুর নিকট উপস্থিত করিল তার আপাদ মস্তক ভিজা সর্বাঙ্গে কাদামাখা লক্ষ লোহিত চক্ষু লোহিত বর্ণ থর করিয়া কাঁপিতেছে বিশ্বম্বরবাবু প্রায় কোলে করিয়া তাহাকে অন্তপুরে লইয়া গেলেন এখানে কি হয়েছে যে ফটিককে ধরে নিয়ে বিশ্বম্বরবাবু যখন দেখলেন যে পুরো শরীরটা সে শ্রাবণ মাসে এরকম একটা মুষলধারে বৃষ্টির সময় সে বেরিয়ে পড়েছিল জ্বর গায়ে তো যখন ফিরলো তখন তার পুর সর্বাঙ্গ শরীর আপাদ মস্তক মানে হচ্ছে পা থেকে মাথা পর্যন্ত তার ভিজে সর্বাঙ্গে কাদা মানে সারা অঙ্গতেই কাদা লেগে আছে মুখ চক্ষু লোহিত বর্ণ যেহেতু তার যে শরীরে জ্বর ছিল তাই সারা দিন বৃষ্টিতে ভিজে তার চোখগুলো লাল বর্ণ হয়ে গেছে থর করে কাঁপছে আর বিশ্বম্বরবাবু তাকে দেখতে পেয়ে বিশ্বম্বরবাবু তার প্রিয় ভাগ্নেকে খুঁজে পেয়ে পুলিশের সাহায্যে খুঁজে পেয়ে সে প্রায় তাকে কোলে করে নিয়ে অন্তপুরে পুরে মানে মানে বাড়ির ভেতরে নিয়ে চলে গেলেন মামি তাহাকে দেখিয়াই বলিয়া উঠিল কেন বাপু পরের ছেলেকে নিয়ে কেন এ কর্মভোগ দাও ওকে বাড়ি পাঠিয়ে মামি কি বললেন যে কেন পরের ছেলেকে নিয়ে পরের ছেলে বলতে কার কথা বলা হয়েছে পরের ছেলে বলতে ফটিকের কথা বলা হয়েছে যেহেতু ফটিক তার ননদের ছেলে তাই তাকে সে পরের ছেলে বলেছে কি বলেছে যে পরের ছেলেকে নিয়ে কেন এ কর্মভোগ করছে ওকে বাড়ি পাঠিয়ে দিতে বাস্তবিক সমস্ত দিন দুশ্চিন্তায় তাহার ভালোরূপ আহারাদি হয় নাই এবং নিজের ছেলেদের সহিত না নাহক অনেক খিটিমিটি করিয়াছেন কি মানে সারাদিন যেহেতু ফটিক বাড়ি থেকে চলে গেছিল। ফটিকের যদি কিছু একটা ঘটে যেত ফটিকের যদি কোনো প্রাণ সংশয় বা কোনো কিছু ঘটে যেত সেক্ষেত্রে তার মামিরও একটা দায় থেকে থাকতো তাই পরের ছেলে হলেও তার চিন্তাতে তার মামিরও খাওয়া দাওয়া খুব একটা ভালো করে হয়নি তাই ফটিক যখন বাড়ি ফিরে এলো তখন তার মামির প্রথমেই মনে হয়েছে যে ওকে বাড়ি পাঠিয়ে দেওয়াটাই সব থেকে ভালো আর এখানে না রেখে ফটিক কাঁদিয়া উঠিয়া কহিল আমি মার কাছে যাচ্ছিলো মামাকে ফিরিয়ে এনেছে ফটিক তখন কেঁদে উঠে কি বলল যে আমি মার কাছে যাচ্ছিলাম আমাকে ফিরিয়ে এনেছে বালকের জ্বর অত্যন্ত বাড়িয়া উঠিল সমস্ত রাত্রি প্রলাপ বকিতে লাগিল বিশ্বম্বর বাবু চিকিৎসক লইয়া আসিলেন ফটিক তাহার রক্ত বর্ণ চক্ষু একবার উন্মিলিত করিয়া কড়িকাঠের দিকে হতবুদ্ধি তাকাইয়া কহিল মামা আমার ছুটি হয়েছে কি কী হলো বালো ফটিকের জ্বর এই সারাদিন বৃষ্টিতে ভিজে শ্রাবণের মুসলধারায় ভিজে ফটিকের জ্বর আরও বেড়ে গেল সে সারা রাত্রি প্রলাপ বকতে লাগলো তোমরা জানো যে যখন কোনো জ্বর বেশি হয় তখন মানুষ কি করে ভুল বকে প্রলাপ বকা মানে এখানে ভুল বকছে যে কথার সঙ্গে তার মানে বা বাস্তবের কোনো মিল নেই সেই রকম কথা বকতে লাগলো বিশ্বম্বরবাবু চিকিৎসক লইয়া আসিলেন বিশ্বম্বরবাবু কি করলেন চিকিৎসককে ডেকে নিয়ে এলেন ফটিক তাহার রক্তবর্ণ চক্ষু একবার উন্মিলিত করিয়া করি দিকে হতবুদ্ধিভাবে তাকাইয়া কহিল মামা আমার ছুটি হয়েছে কি ফটিক কি বলল যে আমার কি ছুটি হয়েছে বিশ্বম্বরবাবু রুমালের চোখ মুছিয়া সস্নেহে ফটিকের শীর্ণ তপ্ত হাতকানি হাতের উপর তুলিয়া লইয়া তাহার কাছে আসিলেন বিশ্বম্বরবাবুর চোখে জল এসে গেল সে ভাগ্নের এরকম ফটিকের এরকম অবস্থা দেখে তার চোখে জল ধরে রাখতে না পেরে ফটিকের শীর্ণ শীর্ণ মানে রোগা তপ্ত মানে মানে জ্বর হয়েছে যেহেতু সেহেতু সারা শরীর পুরো গরম হয়ে আছে হাতখানা নিজের হাতের উপর তুলে নিজের কাছে নিয়ে বসলেন ফটিক আবার বিড় করিয়া বকিতে লাগিল বলিল মা আমাকে মারিস নে মা সত্যি বলছে আমি কোনো দোষ করিনি ফটিক নিজের মনে বকতে লাগলো ফটিকের মনে সেই মায়ের কাছে যাওয়ার একটা অদম্য ইচ্ছে তার শরীর খারাপের মধ্যেও মাথা নাড়া দিচ্ছে তাই সে জ্বরের খোলে প্রলাপ বকতে বুকতে একটাই কথা বলতে লাগলো মা আমাকে মারিস নে মা সত্যি বলছে আমি কোনো দোষ করিনি তোমরা দেখেছ যখন মাখনকে মাখন যখন গুড়ির ওপর বসেছিল বন্ধুরা যখন ঠেলে দেয় তখন ফটিক তখন মাখন পড়ে গেছিলো এবং সে মায়ের কাছে গিয়ে বলেছিল যে ফটিক তাকে ফেলে দিয়েছে সেই কারণে মায়ের কাছে তাকে মার খেতে হয়েছিল সেই কথাটা ফটিকের এখনো মনে আছে ফটিকেই তার জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়েও সে তার মাকে মাকে একটাই কথা বলছে যে সে সত্যি সেদিন কোনো দোষ করেনি তাই তার মাকে তাকে মারতে বারণ করছে পরের দিন বেলা কিছুক্ষণের জন্য সচেতন হইয়া ফটিক আহার প্রত্যাশায় ফ্যাল ফ্যাল করিয়া গয় ঘরের চারিদিকে চাহিদা হইল নিরাশ নিরাশ হইয়া আবার দেয়ালের দিকে মুখ ফিরিয়া পাশ ফিরিয়া শইল ফটিক যেন কাকে খুঁজছে ফটিকের সারাক্ষণ ওই তার তার ওই জ্বরের চোখ সবসময় কাকে একটা যেন খুঁজে বেড়াচ্ছে তাহার পর দিনও কাটিয়া গেল আর একটা দিনও কেটে গেল ডাক্তার চিন্তিত মুখে জানাইলেন অবস্থা বড় খারাপ ডাক্তার কি জানালো যে অবস্থা খুব খারাপ মানে খারাপ থেকে খারাপের খারাপ তরও হচ্ছে আর কি এরকম মানে খুবই খারাপ তার অবস্থা তারপরে কি দেখতে পাচ্ছি আমরা বিশ্বম্বরবাবু স্তীমিত প্রদীপে রোগসজ্জায় বসিয়া প্রতি মুহূর্তে ফটিকের মাতার জন্য প্রতীক্ষা করতে লাগলেন বিশ্বম্বরবাবু অর্থাৎ ফটিকের মামা ফটিকের মায়ের আগমনের জন্য অপেক্ষা করতে লাগলো কারণ ডাক্তার বলেই গেছে যে ফটিকের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে ফটিক খালাসিদের মতো সুর করিয়া বলিতে লাগিল এক মাও মেলে না দো বাও মেলে না কলকাতা আসিবার সময় কতকটা রাস্তা স্টিমারে আসিতে হইয়াছিল খালাসিরা কাছি ফেলিয়া সুর করিয়া জল মাপিত ফটিক প্রলাপে তাহাদেরই অনুকরণে করুণ স্বরে জল মাপিতেছে এবং যে অকল সমুদ্রে যাত্রা করিতেছে বালক রশি ফেলিয়া কোথাও তাহার তল পাইতেছে না কি এখানে কি বলছে দেখো যখন ফটিক প্রথম মামার বাড়ি আসছিল তখন তাকে কিছুটা পথ স্টিমারে আসতে হয়েছিল কিছুটা আসার সময় খানিকটা রাস্তা সে স্টিমারে এসেছিল সেই সময় সে দূর থেকে খুব কাছ থেকে দেখেছিল যে খালাসিরা যারা জাহাজের মাল খালাস করে তারা কি করে সুর করে জল মাপতো তারা কি করে জল মাপতো যে এক বাও মেলে না দু বাও মেলে না এই কথাটি বলে বলে জল মাপত তো ফটিক সেটাকে অনুকরণ করে জল মাপছে আর অকুল সমুদ্রে অকুল সমুদ্রে মানে সে এমন একটা জায়গায় চলে যাচ্ছে যেখানে গেলে আর কেউ ফিরে আসতে পারে না তোমরা জানো যে যারা সাঁতার জানে না বা এরকম কোনো মানুষ যদি অকুল সমুদ্রে গিয়ে পড়ে তাহলে তার পক্ষে আর সমুদ্রের উপকূলে ফিরে আসা অসম্ভব তাই এখানে আর সমুদ্রের কুলে ফিরে আসতে পারবে না বলেই তাকে এখানে এই কথাটা লেখক ব্যবহার করেছেন অকুল সমুদ্রে যাত্রা করছে যেখানে গেলে আর ফিরে আসা যায় না পালক রশি ফেলিয়া কোথাও তার তল পাইতেছে না সে কিছুতেই আমাদের ইহকালের তল সে আর পারছে না সে যে সে যে লোকে চলে যাচ্ছে যে পরলোকের দিকে যাত্রা করছে সেটাকে এখানে লেখক অকুল সমুদ্র বলে মনে করেছেন এমন সময় ফটিকের মা ঝড়ের মতো ঘরে প্রবেশ করিয়াই উচ্চ কলরবে শোক করিতে লাগলেন ফটিকের মা ঘরের মধ্যে প্রবেশ করে উচ্চ কলরব মানে খুব চিৎকার করে কাঁদতে লাগলেন বিশ্বম্বর বহু কষ্টে তার শোকোচ্ছাদ নিবৃত্ত করিলে তিনি শয্যার উপর আছাড় খাইয়া পড়িয়া স্বরে ডাকিলেন ফটিক সোনা মানিক আমার সে স্বরে ডাকলেন ফটিক সোনা মানিক আমার ফটিক যেন অতি সহজেই তার উত্তর দিয়া কহিল এতক্ষণ আমরা দেখেছি যে ফটিকের কথা বলতে খুব কষ্ট হচ্ছে ফটিক প্রলাপ বকছে ফটিক কিছু বুঝতে পারছে না কিন্তু ফটিক যার আগমনের অপেক্ষায় ছিল সেই তার মায়ের কণ্ঠস্বর শুনে সে কিন্তু অতি সহজেই উত্তর দিয়ে দিয়েছে যখন মা ফটিক মানিক সোনা বলে ডেকেছে তখন ফটিক অতি সহজেই উত্তর দিয়ে দিয়েছে মা আবার ডাকিলেন ওরে ফটিক বাপধন রে মা আবার ডাকল ওরে ফটিক বাপধন ফটিক আস্তে আস্তে পাশ ফিরিয়া কাহাকেও লক্ষ্য না করিয়া মৃদুস্বরে কইল মা এখন আমার ছুটি হয়েছে মা এখন আমি বাড়ি যাচ্ছি ফটিক আর কাউকে কিছু না বলে খুব আস্তে আস্তে কি বলল যে আমার এখন ছুটি হয়েছে আমি এখন বাড়ি যাচ্ছি তার মানে ফটিক কোথায় যাচ্ছে ফটিক ইহকালের সমস্ত বন্ধন চিহ্ন করে যেখানে গেলে কেউ ফিরে আসতে পারে না সেই লোকে সে সেই উদ্দেশ্যে সে যাত্রা করেছে তো আজকে আমরা এই ছুটি গল্পটা নিয়ে আলোচনা করলাম পরের দিন মানে কালকের ক্লাসে আমরা ছুটি গল্পের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি যে তোমরা ছুটি গল্পের প্রত্যেকটা লাইন অনুসারে আমি ব্যাখ্যা করলাম প্রত্যেকটা লাইন তোমরা খুব মন দিয়ে শুনবে তাহলে তোমাদের প্রতিটি প্রশ্ন সহজেই উত্তর লিখতে পারবে